প্রায় 10 দিন বন্ধ থাকার পর খুলে গেল বনগাঁ মহকুমা হাসপাতালের হাউ ডিপেন্ডেন্সি ইউনিট। খুশি রোগীর পরিজনেরা। বনগাঁ মহকুমা হাসপাতালের ওপর নির্ভর করে বনগাঁ বাগদা গাইহাটা সহ এলাকার কয়েক লক্ষ মানুষ। রোগীরা বনগাঁ হাসপাতালে ভর্তি হওয়ার পর তাদের অবস্থা জটিল হলে এইচ-3 হতে রেফার করে চিকিৎসকেরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন এই ইউনিটে মোট 6 জন চিকিৎসক রয়েছে। তার মধ্যে 3 জন উচ্চশিক্ষার জন্য পড়তে চলে গিয়েছে। 1 জন চিকিৎসকের সম্প্রতি ছেলে মারা গিয়েছে, তিনি আসছেন না। হলে 2 জন চিকিৎসক নিয়ে কোনো গুরুত্বপূর্ণ বিভাগ চালু রাখা সম্ভব হচ্ছে না। বৃহস্পতিবারেই খবর সম্প্রচারিত হওয়ার পরই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে 2 জন চিকিৎসককে নিয়োগ করা হয়। এরপরই শুক্রবার সকাল থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। গতকালই আমরা স্বাস্থ্যভবন থেকে অর্ডার পেয়েছি, 2 জন ডাক্তারবাবুর অর্ডার হয়েছে আমাদের এখানে। তো সেই জন্য আমাদের তাহলে এখন মোটামুটি 5 জন ডাক্তারবাবু হলো। আমরা আজকে থেকে, ডাক্তারবাবুরা এখনও জয়েন করেননি, তবুও আমরা আজকে থেকে চালু করে দিলাম। আগে তো 3 জন ছিল, 3 জন ছিলেন, তার মধ্যে 1 জন ছুটিতে আছেন। ওনার একটা মানে দুর্ভাগ্যজনকভাবে ওনার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছেন, উনি এখন ছুটিতে আছেন। সেই জন্য 2 জন হয়ে গেছিলো, 2 জন ডাক্তারবাবু দিয়ে এইচ-2 চালানো সম্ভব নয়, সেই জন্য ওটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো যেহেতু আমি ডাক্তার পেয়েছি, আমরা আবার চালু করি। স্বাস্থ্যভবন থেকে 2 জন ডাক্তারবাবুর নামে অর্ডার হয়েছে, তারা এখনও জয়েন করেননি। আশা করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশা করছি তারা খুব তাড়াতাড়ি জয়েন করে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রেনিং করে করা হয়, ওনাদের ট্রেনিং হবে। আর আপাতত আমাদের যারা ট্রেন মেডিকেল অফিসার আছে তারা গাইড করবেন, করে আমি পরিষেবাটাকে সচল রাখতে চাইছি। আর আস্তে আস্তে ওদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। বন্ধ ছিল, খুলেছে, সত্যি মানুষের সব ভালো হবে। এবং আমাদের যদি কোনো পরিবারের কোনো ক্রিটিক্যাল অবস্থা হয়, আইসিইউতে আসলে তারা তাড়াতাড়ি রোগ নিরাময় হবে এবং সুস্থ হয়ে উঠবে। আমার আইসিইউতে এখন আমার কেউ ভর্তি নেই, আমার মা আছে আইসোলেশনে। মোটামুটি পরিষেবা খারাপ দিচ্ছেন না, ভালোই দিচ্ছেন। আশা করি বনগাঁ হসপিটাল যদি আরও একটু উন্নতি হতো, আরেকটু ভালো হতো, আরও ভালো হতো। কারণ হ্যাঁ, আমরা খুশি। আমার নাম দিলীপ কুমার বিশ্বাস। হ্যাঁ, শুনেছিলাম বন্ধ ছিল, আজকে শুনলাম খুলেছে। এতে খুব ভালো, সাধারণ মানুষের সুবিধা হবে। আমার স্ত্রী ভর্তি আছে। খুলে খুব সমস্যা, মানুষের সুবিধা হয়েছে। জটিল পরিস্থিতি হলে কলকাতা পাঠানো হচ্ছিলো, সেটা আর হবে না। শুনে খুব ভালো লাগলো। পর চালু করার জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেকটা হাসপাতাল কর্মীকে ধন্যবাদ জানাচ্ছি খোলার জন্য। বিশ্ব ইচ্ছেন।